যে এবং আমি সেটা আজ কোর্টের মাবর কোর্ট উপস্থাপনা কলু আমার যুক্তি লা যে দশ তারিখ হয়ে নিশ হাজার টাকা যেহেতু এটা গোটে অর্ডরটা হয়েছিল চার তারিখ দিন মাত্র এটি অল্প দিন ব্যবধান হয়েছে মা তে মাটে আমার কথা আজকে গ্রহণ কলে এবং ডাইরেকশন আমি ডিকশন দিয়েছেন যে আসন দশ তারিখ পূর্ব তাঁক সতের হাজার টঙ্কা দেওয়া আপনার যদি প্রতিটি লু আনালিস ভারতবর্ষের যেত ল গুড়ি রয়েছে ক'তি না ক'ৰ গুড়িক মহিলা আড়িকি ঢলিকি ৰছে তুমি এাৰ জিতিৰ মানে কিছু নাই হাৰিবা বাজিৰে আমি ল' কৰি কৰোঁ আমি লংৰা ঘোড়া আমি লংৰা ঘোড়াৰে যদি বজি জিতিব আমাক বাজি হোৱাৰ বুলি কোৱা হ'ব তপসিনী আও সুমিত কেছৰে পুনি এক ৰায় খুব শীঘ্ৰ তপছিনীক দে সতৰ হাজাৰ টকা এনে আজ মা হাইকোর্ট নির্দেশ দিচ্ছেন তো তা নিয়ে আডভোকেট আমার সহ আলোচনা করা সার পরবর্তী শুনা পূর্ব শুনা অনুযায়ী যে তপস্বিনী এবং তাপাঙ্ক কারণ দর্শাও নোটিস দিয়ে যাই আজ পুঁ ওল্টা গোটে দেখা দিয়ে সুমিত কুয়া যাই হাজার টাকা দশ তারিখ পূর্ব দেওয়াপ্রাই সুমিত কেস কুয়াটে যাওয়া আমিত্র এমি যে পদক্ষেপ আজ নেলে হাইকোর্ট রয়েছে।

সিনিয়র আডভোকেট মানস স্যার আজ আপিওর করেছেন তাঁর আডভোকট এবং এবং সেটি আজি প্রেস কলে মা কোর্ট পাখে যে যেহেতু দশ তারিখ গলা দশ তারিখ সুদ্ধা সে এবং আমি সেটা কোর্টের মার্টু আজকে উপস্থাপনা আমার যুক্তি লা দশ তারিখ হয়ে নিশ সতর হাজার যেহেতু এটা গোটে অর্ডারটা হয়েছিল চারি তারিখ দিন মাত্র এটি অল্প দিন ব্যবধান হয়েছে মাে হয়ে তেমন মাটে আমার কথা আজকে গ্রহণ কে এবং ডাইরেকশন দেলে আমি ডাইরে ডিরেকশন দিয়েছেন যে আস্তে দশ তারিখ পূর্বু তাঁঙ্কর সতর হাজার টঙ্কা দেওয়া এটা প্রথম কথা এবং দ্বিতীয় কথা যেম যে আমার যে আপ্লিকেসনটা যেটা আমি আগ্রিভড হয়েছু আমার হয়েছে বলে আমি হাইকোর্ট উপরে যদি চিন্তা করি পনেরো দিন দিন ধার্য সেই সেদিন করা গোটেই বুলি দেখোন হাৰ জিতিৰ কথা যেতি পৰ্যন্ত জনে পঢ়ীয়া ভিতৰত যেতিপৰ্যন্ত লৈ চালি পৰ্যন্ত কেতিয়াবা হাৰ কেতি জিত তাৰ কেইপাৰিব নাই ইভিনি এম কি এই ভাৱে উদাহৰণ ৰে লাষ্ট বল্ৰে লোক নল পঢ়ি তাৰ নেক্সট বল্ৰে ছাৰিকি ইণ্ডিয়া জিতি এই ভাৱে এইট ৰ কিন্তু আপোনাৰ যদি তোমাৰ কোচিন কোচ্চিটাই আপোনাৰ আজি কলে এই ভেৰি নাই কোৱশ্চিন আপোনাৰ যদি প্ৰতিটো লোক আনাছ কৰিব ভাৰতবৰ্ষেৰে যেতিকে যি লুড়িক ৰছে কোঁঠি ন ক'ৰ সেই ল গুড়িক মহিলা আড়িকে ঢলিকি ৰছে তুমি এতিয়া হাৰ জিত মানে কি নাই হাৰিব বজিৰে আমি ল' কৰিছোঁ আমি লংৰা ঘোড়া আমি লংৰা ঘোড়াৰে যদি বজি জিতিব আমাক বজি যাব বুলি কোৱা হ'ব সবু ল ত মই যেতিদিন পৰ্যন্ত এই পুৰুষ সমাজ যেতিয়া পৰ্যন্ত আগুকি ল'েই জাৰি ৰখি নহয় আপোনাৰ দেখন্তু প্ৰতী ল গুড়িক তিনিশ চৌৱন ঠু আৰম্ভ কৰি থ্ৰী চেভেণ্টি ছিক্স ঠু আৰম্ভ কৰি ফ'ৰ নাইণ্টি এইট এইটু আৰম্ভ কৰি অনেক তোমাক ফাইভ জিৰ' নাইন অনেক গুড়িয়ে লৈছে যোন লুড়িক কেৱল মহিলা মানে হি ৰ তে এতিয়া হাৰি ওৱান টুৱেণ্টি ফাইভ আমি যি মেণ্টেনাঞ্চৰ কথা কুঁহু মেণ্টেনান্সৰ কথা ক' মানে গোটেই লোক খালী গোটেই বাহঘৰৰ ফট উঠাইদে তাৰপৰ্তাৰ মেণ্টেনাঞ্চট হৈ যাওঁ সয়াৰাজ বাপ মা তিৰি বৰষ কাল গোটেই পুহ কা পাঠ পঢ়াই মনছ কৰি মেণ্টেনান্স পাই কষ্ট হৈ পুৰু আপোনাৰ চেলেঞ্জ কৰিলে সেই জিনিটাক যে যোন কথা ডিষ্ট্ৰিক্ট কোৰ্ট জজমেণ্ট দিছিলে তাক আপুনি চেলেঞ্জ কৰিলে আপুনি নিৰাশ লাগুনি আপোনাক যে সতৰ হাজাৰ টকা দে পুনি হাইক'ৰ্ট সেই সমান নিৰ্দেশক দোহৰাই দেখোন আজি কোৰ্ট জমা মানে মামলাৰ হিঅৰিং হৈ মামলাৰ হিঅৰিং হ'ব আচন্ত পোন্ধৰ ফেব্ৰুৱাৰী দুই হাজাৰ বাইছ তাৰিখ দিন কোৰ্ট দিন ধাৰ্য কৰি এই যি আজি যি ঘটিলে এইটো মোক ক্লাৰিফাই কৰি দি আপোনাক সে তো কোর্টে প্রেস করছেন যে আমি সতের হাজার টঙ্কা দিয়া যায়নি কন্টেম্প অফ দ কোর্ট বলে কৌঁচ সেইটা আজ কোর্ট ক্লারিফাই করে কহিল দশ তারিখ ভিতরে তা মানে মাসে দশ তারিখ ভিতরে আপনার সতের হাজার টঙ্কা আজ মা কোর্ট ডাইরেকশন দিয়েছেন গ্রহণ করছেন নিশ্চিত ভাবে কোর্টক অর্ডর আমি তো মানিয়ে বাধ্য সু কোর্ট অর্ডর পরে যাই তপস্বী আমার ঘরে রহলে আমি তা খোল রয়েছেন আমি পছে বাহার তো আমি কোর্ট অর্ডর সহ আপনি তাহলে কেমন মহিলা মন ভিতরে কিছু অনেক সেমি যে ঘর ভিতরে আপনি তাঁর ছাড় দিয়েছেন দেখুন মহিলাঙ্ নিশ্চিত ভাবে আইন ব্যবস্থা এটি রয়েছে সবু মহিলা ব্যবস্থা ই আইন টোটাল তমাম আপনার দেখুন গোটে পলিটিকা লোক আরভ করি জেনে পব্লিক পর্যন্ত রাজনেতা আরভ করি মানে কোর্ট কচে পর্যন্ত সবু জায়গার যদি আপনার দেখবে মহিল কোটি না কেউ আইনটি ধলিকি রয়েছে যিহেতু পুৰুষ মানৰ পাছে সময় নাই পুৰুষ মানৰ ল' আগু জাৰি ৰখু নহয় সেইপাই এই ঘটনা দিনকু দিন গোটেই হাইক টাইম পহঁচিছে ক' কয়ে আজি এই যে ৰায় আছে ৰায়ত আতৰ হাজাৰ টকা দেঞ্জ কৰিব পুনি থাকে দেখোন সেইটো অলৰেডি চেলেঞ্জ হৈচাৰিছে যোন আচন পোন্ধৰ ফেব্ৰুৱাৰী দুই হাজাৰ বাইশ তাৰিখ দিন এই যি সতৰ হাজাৰ টকা আমি দবো কি নাই সি ঘৰ ভিতৰত ৰৈৰে আচন্ত পনেরো ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখ দিন মামলার বিচার হব পরবর্তী মানে যেটা হিং আরম্ভ হব সেইঠু এবার এইটা যেটা মাজ যেটা দিচ্ছেন সেই পয়সাটা কোর্ট খালি কেবল ক্লারিফাই কলে আসন্ধান নিশ্চিতভাবে আপনার শুনেলে তাঁর আডভোকেট আমার

परिचय टेस्ट का नया पहचान